আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন নিরাপরাধ কারও সাজা হবে না দোষী কেউ ছাড়ও পাবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলাকালীন শেখ হাসিনা সহ গণহত্যা মামলার আসামিরা চাইলে বিদেশি আইনজীবী রাখতে পারবেন এক্ষেত্রে প্রসিকিউশন টিমের কোনো আপত্তি থাকবে না ন্যায় বিচারের স্বার্থে প্রসিকিউশন টিমে যা যা করা দরকার সেটা করবে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তাজুল ইসলাম বলেন প্রসিকিউশন টিম কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছে তথ্য সংগ্রহ করা হচ্ছে হাসপাতাল পরিচালকদের কাছেও তথ্য চাওয়া হয়েছে আজকেও কয়েকটি হাসপাতাল পরিদর্শন করা হবে তদন্তের স্বার্থে গণমাধ্যমের কাছে থাকা ভিডিও ছবির জন্য চিঠি পাঠানো হচ্ছে বলেও জানান তিনি তিনি বলেন স্বচ্ছতার সঙ্গে তদন্ত করার জন্যই এই উদ্যোগ যাতে করে বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন না থাকে ক্ষতিগ্রস্তরা এই গণহত্যার বিচারের জন্য মুখিয়ে আছেন সাক্ষীরাও আগ্রহী আলামত তাজা থাকতে বিচার প্রক্রিয়া শুরু করার চেষ্টা অব্যাহত আছে তদন্তের স্বার্থে গণমাধ্যমের কাছে থাকা ভিডিও ছবির জন্য চিঠি পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তিনি বলেন স্বচ্ছতার সঙ্গে তদন্ত করার জন্যই এই উদ্যোগ যাতে করে বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন না থাকে ক্ষতিগ্রস্তরা এই গণহত্যার বিচারের জন্য মুখিয়ে আছেন সাক্ষীরাও আগ্রহী আলামত তাজা থাকতেই বিচার প্রক্রিয়া শুরু করার চেষ্টা অব্যাহত আছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিচারে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক উদ্দেশ্য নেই কোনো রাজনৈতিক অভিলাষ নেই ছাত্র জনতার সঙ্গে ঘটে যাওয়া নির্মামত্যার বিচার হওয়াই প্রধান লক্ষ্য